শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চ্যানেল বেঙ্গল ইউথ রাইডারে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে আমরা টিম হিউমার রাইডার যাব অফরোড নামে একটি বাইকিং অ্যাক্সেসরিজের স্টোরে। সেখানে গিয়ে আপনাদের দেখাবো স্টোরটি কেমন। চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বন্ধুরা, আমরা চলে এসেছি অফরোডের সামনে। অফরোড হচ্ছে বাইকিং এক্সারসাইজের দোকান, যেটা আপনাদের বলছিলাম। তো চলুন যাবো ভিতরে আর আপনাদেরও দেখাবো। বন্ধুরা, এই হচ্ছে সেই দোকান, অফরোড মোটরসাইকেল অ্যান্ড ক্যাফে। আর সামনে দেখতেই পেলেন আমাদের গ্রুপের অনি, প্রভাত আর সৌমদা দাঁড়িয়ে একসঙ্গে গল্প করছেন। তো চলুন এবার আমরা চলে যাব দোকানের ভিতরে। বাইরে থেকে আমরা দেখতেই পাচ্ছি সুন্দরভাবে সাজানো গোছানো, ডান দিক বাদিক দুদিকেই হেলমেট দিয়ে সাজানো। আর সামনে একটি ওয়াল আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাইকের যে চাকার হুইল হয় অ্যালয় হুইল, ওটা দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। আর তার সঙ্গে একটি রুট ম্যাপ আছে লাদাখের। আর সামনে রাজুদা দাঁড়িয়ে আছেন আর অভ্যর্থনা দেওয়া হচ্ছে আমাদের শান্তুদাকে। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দরভাবে উনি আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন। আজকে ওনাদের ফার্স্ট অ্যানিভার্সারি, আমরাও এখানে এসেছি ওনাদের একটু অভিনন্দন জানাতে। তো চলুন আপনাদের বলে দিই, দোকানটা হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির পাশ থেকে ঢুকেই কিছুটা গিয়ে ডান দিকে, 1/1 নিতাইনগর কলকাতা 99। চলুন বন্ধুরা, আরসিবি সুমনদার কাছ থেকে আমরা জেনে নেব রাজুদার সম্বন্ধে, শুনতে থাকুন। শুধু সুনাম বলে পাঁচ মাসের টাকা জমিয়ে একটা রাজু গিয়ে কিনেছে, সুনাম ব্যাপার নয়। লোকটা বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে হেল্প করে গেছে। কেউ কেউ টাকা রেখে গেছে রাজুদার কাছে দিনের পর দিন, সেটা জমানো অর্থ দিয়ে কাউকে রাইডিং দিয়ে তাকে দিয়ে দেওয়া, এটা অসাধারণ, সবার মন থেকে আসে না। থ্যাংক ইউ রাজুদা, রাইডার কমিটির বিজ্ঞানের তরফ থেকে এর জন্য অসংখ্য তোমার খুশি হয়েছে। জিজ্ঞেস করি, আমার অফিস থেকে আসতে গেলে অনেকটা রাস্তা আসতে হয়, পাশে দেখবেন বাইক নিয়ে আসে না, বাইক নিয়ে দেখবেন মাঝখানে বাচ্চারা বসে আছে। আমি এরকম যেন মেয়েকে নিয়ে এসেছি, বলবেন বাবু তোমার হেলমেট কোথায়, এটা বলবেন, প্লিজ বলবেন। অভ্যস্ত তৈরি হবে যে হেলমেট পরেই বেরোতে হয়, হেলমেট ছাড়া বেরোতে নেই, বাইকটা চালাতে গেলে হেলমেটটা পরতে হয়। আমাকে লোকে দালালি করেছে, হ্যাঁ সত্যি কথা বলছি, আমাকে লোকে খিস্তি করেছে, আমি কিছু মনে করি না। আমি বলি এখন আমার পাশে সিগন্যাল আছে, আমি বলি বাবু হেলমেট কোথায়, আমি এখনো বলি সত্যি বলি, আমার নিজের মেয়ে হেলমেট পরে না, কারণ ছুটে ছুটি মারতে পারবো না বলে আরকি। তো ইটস ফ্যাক্ট, বাট স্টিল এটা যদি পারেন একটু বলবেন খুব ভালো হয় আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেঙ্গল টাইগার হেড ক্লাবের সদস্যদের কিছু বক্তব্য আমরা শুনলাম। তো চলুন এখন মৃগাঙ্ক কিছু আমাদের বলছে, তারপরে আমরা শুনে নেব হাইওয়ে সিক্রেটের অভিকের কথা। চলুন দেখতে থাকুন। আমি হাইওয়ে সিক্রেটের থেকে অভিজ্ঞ বেশি
পার্সোনাল তো থ্যাংক ইউ সো মাচ অনেক অফারটা একটু করতে খুব খুব ধন্যবাদ ব্যবস্থা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা যাচ্ছে এবার চার চাকা নিয়ে, বুঝতে পারছেন দাদা এমনি বাইক চালায় ভালো ভালো রাইড করেছে। যাই হোক, তো সবাই একটু বেস্ট উইশেস দিয়ে দেবেন, চলুন আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমাদের সঙ্গে আজকে আছে শুভজিৎ আরসিবি থেকে, রাইডিং কমিউনিটি অফ বেঙ্গল। তো চলুন ওনার থেকে শুনে নেব কিছু কথা, আর আপনাদেরও কিছু কথা উনি বলতে চাইছেন, তো চলুন শুনে নিই ওনার কাছ থেকে। শুভজিৎদা, আমাদের যত রাইডার আছে তাদের জন্য কিছু তুমি বলো। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সুন্দর সুন্দর জায়গা রাইড করো, আর উইথ সেফটি গিয়ার্স অবভিয়াসলি এটা করো সবাই, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে রাইড করো প্রত্যেকে, কারোর সাথে রাইড করলে তার ব্যাপারেও খেয়াল রেখো, বিকজ রাইডার ব্রাদার্সের উপর খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা শুনতে পেলেন, তো জিনিসগুলো মেনটেন করুন। আর বিজয়দা, আপনি দূর থেকে কেন পালাচ্ছেন? টিং রাইডেড ক্যারেনের বিজয়দা আমাদের সঙ্গে আছে। বিজয়দা, তুমিও কিছু বলো আমাদের রাইডারদের জন্য। ভাই আমি কি বলবো, যা বলার বলো না, আমি বলছি ওটাই, রাইড করো আর কাজ করো ঠেসে, আর রাইড করো ঠেসে। ঠিক আছে, চলো বন্ধুরা ভিতরের দিকে যাই, এখন আরও প্রোগ্রামের অনেক বাকি আছে অফরোডের, চলো দেখতে থাকো। সবার আগে রাজুদাকে দিদিকে কংগ্রেচুলেশনস
ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারির জন্য। আর সবাই আজকে এখানে রয়েছে, আলাদা করে কিছু বলেনি, সবাই রাইড করে, সবাই রাইডার। এবং এই রাইডার এই জিনিসটা হয়তো আমাদের মধ্যে এসছে এই ফ্যামিলিটা হওয়ার জন্য। আমরা কিন্তু বাইককে ভালোবাসি, আমরা মানে মনে করো যে আমরা সবার ফার্স্ট রাইডিং এসছি কিভাবে বাইকে ফার্স্ট, অনেক ছোটবেলা থেকে বাইকটা জাস্ট হাতে নিয়ে ওই পারলাম, ওটাই আমাদের কাছে একটা ক্রেজ ছিল। এবং যখন থেকে বাইক চালাই, বাইক চালানোটাকে ভালোবাসি বলে এই বাইকিং স্টার্ট করেছি। এবার বাইক আমাদের মতো যারা ভালোবাসে একসঙ্গে চালাতে চালাতে আমরা বিভিন্ন রকম প্ল্যান করি, এগোই, বিভিন্ন জায়গায় যাই। তো এই রাইডিংটাকে সিকিউর করার জন্য রাজুদাদের মতো লোকেরা এগিয়ে এসছে, এরকম একটা রাইডিং স্টোর, এরকম একটা গিয়ার স্টোর তৈরি করে আমাদের পাশে এসে এসে এবং বিভিন্ন ভাবে আমাদেরকে হেল্প করে, আমাদের রাইডিং এর ব্যাপারে সাজেস্ট করে। আমাদের যখন রাজুদা এই যাবো, আমাদের কি জিনিস নিলে বেটার হয়, তো রাজুদা উইদাউট এনি হেজিটেশন বলে দেয় এই জিনিসগুলো তুই আমার দোকানে পেয়ে যাবি, কিন্তু এগুলো নিস, যদি আমার না থাকে তুই এগুলো নিয়ে যাস। রাজুদাকে অশেষ ধন্যবাদ, আমাদের নেক্সট ফ্রাইডেও আমরা রাজুদার কাছে আবার আসবো। এছাড়া মৃগাঙ্কুদার সঙ্গে আমার কথা হয়, মৃগাঙ্কুদা খুব ভালো রাইড করে এবং বিভিন্ন জিনিস নিয়ে এক্সপ্লোর করে, মানে কিছু জিনিস জানি মানে এরপরে আর কিছু শিখছি না, এটা না, কন্টিনিউয়াসলি রাইডিং নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে। তো এই জিনিসগুলো শেখা, এই জিনিসগুলো আমি প্রত্যেকটা সময় শিখছি, প্রত্যেকে পাচ্ছি সামনাসামনি, আর এই যে মোমেন্টটা পাই প্রত্যেকটা সময়, এই জিনিসটা খুব ভালো লাগে। এর জন্য ধন্যবাদ প্রত্যেককে, আর রাজুদাকে আবার থ্যাংক ইউ, আর কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ। বন্ধুরা আমরা অনেকের কথা শুনলাম, চলুন এবার সামনের দিকে এগাবো। সৌমদার থেকে আমরা কিছু বক্তব্য এখন শুনবো, সৌমদার নিজের এক্সপিরিয়েন্স, চলুন দেখতে থাকুন। আমি আপনাদের সঙ্গে জানিয়ে আছি, আজ থেকে এক বছর আগে আমি একটা সাইক্লেটে দেখাতাম, সকাল ঘুম থেকে উঠে থেকে রাত্রিবেলা শোয়া অবধি আমি শুধু পিনচোর করেছিলাম। আই ওয়াজ কর্পোরেট লাইফ, হার্ড কোর কর্পোরেট লাইফ। আমার দিনটা শুরু হতো সকাল 8:30, শেষ হতো রাত্রিবেলা 12:00। অর্ধেক ইন্ডিয়া আমি কন্ট্রোল করতাম, পর টাটা এআই লাইফ। সো তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে আমি করছি, হোয়াট আই এম ডুইং, ফাইটিং উইথ মাই ফ্যামিলি, আমি সবসময় রেগে আছি, আমার কোনো কিছুই ভালো লাগে না, শুধু টাকা কামাচ্ছি, আর টাকা কামিয়ে তারপরে আই ডোন্ট নো হোয়ার টু স্পেন্ড অ্যান্ড হাউ টু স্পেন্ড। সো ওয়ান ফাইন মর্নিং আমি এই বাইকার্স এর গ্রুপ কতগুলো আছে তার মধ্যে একজন হচ্ছে আমাদের শুভজিৎ দা, আরেকজন হচ্ছে জুমার রাইডার এর শুভজিৎ। আমি দেখতাম ওর স্টিকার লাগিয়ে আসছে, এত স্টিকার কি মানেটা কি, আমি আরে এত স্টিকার কেন। তো তুমি একদিন বাইক নিয়ে যাও, তোমার যখন মাথাটা ঠিক থাকবে তুমি একটা লং রাইডে চলে যাও, দেখবে খুব ভালো লাগবে। প্রথম সেই ফার্স্ট রাইডে আমি গেলাম, কোথায় গেলাম, এখান থেকে রানিং আছে 200 কিলোমিটার, 200 কিলোমিটার গেলাম 7 ঘন্টায়, 50 বার দাঁড়াচ্ছি, এদিক দাঁড়াচ্ছি, ওদিক দাঁড়াচ্ছি, তারপরে আমি একটা মোটর সাইকেল কিনি, একটা হিমালয়ান, যেটা আমি আগে পিছন ওপর নিচে কিছুই জানতাম, একটা অত ভারী বাইক চালাতাম, হিরো হন্ডা স্প্লেন্ডার, সেখান থেকে চলে এলাম হিমালয়ান। তারপরে কি করলাম, আমি এক মাস ধরে রয়্যাল এনফিল্ডে যেতাম সকাল বিকেল, ওদেরকে ধরে যে ভাই এর কি কি জিনিস আছে আমাকে একটু বলতো, না বললো আপনি করেন কি ইসকো লেকে কাহাঁ যাই, ওই টাটা কা অফিস, বললে নেই নেই আপ বতাও না উসকে পাস মে বতাতা। তারপর শিখি 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 13 মার্চ আই রিজাইন, There's nothing is going to heal you so much. I'm a seed
বর্ষা গরম কোনো কিছুই এফেক্ট করে না। আমি যখন আমি গুজরাট রান অফ কাছ থেকে যখন বাইকটা চালিয়ে আপনার বম্বে ঢুকছি, ইট ওয়াজ 1100 কিলোমিটার্স, আই ডিড ইট ইন ওয়ান স্ট্রেচ। আমি বুঝতেই পারিনি যে আমার পায়ে যেখানে মোজাটা পরি ওটা জ্বলে ফোসকা পড়ে গেল, অ্যান্ড আই হ্যাড নো ফিলিংস বিকজ আই ওয়াজ সো কনসেন্ট্রেটেড অন দ্যাট রাইড। আমার কিছু হয় না, মানে আই এম বিং ভেরি অনেস্ট, আই গেট গুড স্লিপ অ্যাট নাইট, আই এম সুপার ফিট রাইট নাও, আই ডোন্ট টেক এনি পিলস, আমার ওই মাইগ্রেন মাইগ্রেন সব চলে গেল। And I'm thankful to you all. This is how you people inspire people to live. And this is a new era for me. Jani aage ki korbo, on I'm starting my north east ride. Then India ra ekta hoyeche ekta baki. So I felt bad. So probably on Saturday I will start. It's a monument trip. Atmosphere I will cover Sikkim and all the seven sisters. Then there will be a next chapter. সেলের যা দাম আছে এখন রাইড করাও খুব সমস্যা, কিন্তু তোমরা কিছু অন্তত কেনো, কিছু টাকা জমিয়ে অল্প জিনিস কেনো, যদি জ্যাকেট প্যান্ট কিনতে না পারো কোনো অসুবিধা নেই, তোমরা নিয়ে এলবো গার্ড কিনো, সেগুলো অনেক কম পয়সায় পাওয়া যায়, একটা প্রপার জুতো কিনো, রাইডিং শ্যু যদি বা না হয় একটা শক্ত জুতো কেনো যাতে তোমাদের পা টা বাঁচে, আর হেলমেটটা একটু দামি কেনো, 200-500 টাকার হেলমেট কিনো না, একটু দামি হেলমেট কিনো, ফুল ফেস হেলমেট অবশ্যই কেনো, একটা গ্লাভস কেনো, আর আস্তে গাড়ি চালাও, নিয়ম মেনে গাড়ি চালাও, এটা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমাদের বাড়িতে আমরা আমাদের সন্তান বাবা মা সবাইকে ছেড়ে আসি, তাদেরকে কিন্তু ঠিক রাখতে হবে, এটা দায়িত্ব কিন্তু আমাদের, এবং আমাদের দেখে কিন্তু পরের প্রজন্ম শিখবে, শিখবে যে কেমনভাবে রাইড করতে হয়। আমরা রেস করি না, আমরা রাইড করি, আমরা ঘুরতে ভালোবাসি, দু চাকায় আমরা ঘুরি। আমাদের বাচ্চা বয়সে একটা কথা ছিল, দু টাকা হচ্ছে পয়সা নেই, এই ধারণাটাকে পাল্টে দিতেই হবে, আমাদের নতুন প্রজন্ম আমরা পাল্টে দেবই, আমরা সবাই মিলে পারবো, সবাই মিলে পারবো, দু টাকা শয়তানের জান্নাত, দু টাকা ভগবানের জান্নাত, আমরা সবাই খুব ভালোবাসি এবং খুব ভালো করে রাইড করে, সত্যি খুব ভালো করে রাইড, এটুকুই ভালো লাগছে। তো শুনতে পেলেন বন্ধুরা, এরপরে আরেকটি ভিডিও আমি করবো দাদার দোকানে, অবশ্যই আপনাদের সেই ভিডিও দেবো। তো এখন ভিডিওতে দাদার দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা যারা ইয়ার্স কিনতে চাও এখানে চলে আসবে, খুব ভালো জিনিস দাদার দেন, দাদা কোনো কুশ্চেনিং করেন না, ওনার যেটা মনে হবে তোমার নেওয়া দরকার আছে সেটাই উনি বলবে, আপনি তুমি তা সেরকমভাবে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না, খুবই রিজনেবল আর খুবই রিজনেবল প্রাইস, এখানে কোনো চাপ নেই, তোমরা নির্দ্বিধায় এখানে আসতে আগে দেখো, আমি এটুকু বলতে পারি তোমরা এসে দেখো, কিনতে হবে না, যে দেখো না, দেখতে পয়সা লাগে না, এখানে দেখো যেটা তোমাদের ভালো মনে হয়, এখানে এসে আড্ডা মারো, এটা একটা আড্ডার জায়গা, এটা চা কফি আমাদের এখানে পাওয়া যায়, চা কফি খাও, আড্ডা মারো, গল্প করো, রাইডিং এর গল্প করো, তোমার কাছ থেকে আমি শুনবো, তোমাদের থেকে শুনবো আমি কীভাবে রাইড করেছো, কোথায় সমস্যা হয়েছে, কী না হয়েছে, আমার রাইডিং এর গল্প বলবো, ব্যাস এটা করেই যেন চলে যেতে পারি, এটুকুই আশা, এটাই যেন থাকে আমাদের সকলের মধ্যে।
ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি, আমার দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। রাজুদা অসংখ্য ধন্যবাদ বন্ধুদের বলার জন্য। এরপরে একটা ভিডিও আমি অবশ্যই দেবো রাজুদার এই অফরোড দোকানের। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, চলো।